মালয়েশিয়ায় বৈধতা পেতে দূতাবাসে বাংলাদেশীদের ধর্ণা প্রত্যাশিত সেবা না পাওয়ার অভিযোগ তিন চার গুণ বেশি কর্মীকে সেবা দেওয়া হচ্ছে দাবি কর্তৃপক্ষের জরিপ বলছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসবেই বললেন সজীব ওয়াজেদ জয় ষড়যন্ত্রের ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধির গ্যাজেট প্রকাশ এক ব্যক্তির কারণেই দেরি হয়েছে বললেন আইনমন্ত্রী রাখাইন থেকে বিতাড়িত করতেই মিয়ানমার সেনাবাহিনী পরিকল্পিতভাবে গণধর্ষণ করেছে এপির প্রতিবেদন ভয়াবহ অভিজ্ঞতায় রোহিঙ্গা ক্যাম্পে অনেকেই মানসিক রোগে আক্রান্ত প্রবাসের সময় সঙ্গে আছে আমি এস এম ইকবাল মালয়েশিয়ায় অভিবাসী প্রায় ১০ লাখ বাংলাদেশীর মাত্র এক তৃতীয়াংশ বৈধভাবে রয়েছেন বাকিরা মালয়েশিয়া সরকারের রিহায়ারিং কর্মসূচির আওতায় বৈধ কাগজপত্র পেতে প্রতিদিন ভিড় করছেন সেখানকার বাংলাদেশ হাইকমিশনে তবে দেশটির বিভিন্ন শহর থেকে এসে দূতাবাস থেকে প্রত্যাশিত সেবা না পাওয়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ কর্মীদের হাইকমিশন বলছে বর্তমানে স্বাভাবিকের চেয়ে তিন চার গুণ বেশি কর্মীকে সেবা দেওয়া হচ্ছে মালয়েশিয়া ঘুরে এসে বাংলাদেশি শ্রমবাজার ও শ্রমিকদের অবস্থা নিয়ে প্রসূন আশিসের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব ক্যামেরায় ছিলেন আবুল কালাম আজাদ মালয়েশিয়া অর্থনৈতিকভাবে শক্তিশালী এবং জীবনযাত্রার মান উন্নত হওয়ায় স্বপ্নের সোনার হরিণ ধরতে অনেক বাংলাদেশি ভিড় জমিয়েছেন এই দেশটিতে সরকারি পরিসংখ্যান আর আন্তর্জাতিক শ্রম সংস্থার হিসেব অনুসারে বর্তমানে প্রায় ১০ লাখ বাংলাদেশি আছেন মালয়েশিয়ায় এর মাত্র এক তৃতীয়াংশের বৈধ কাগজপত্র থাকলেও বাকিরা রয়েছেন অবৈধভাবে এই অবৈধ অভিবাসীদের বৈধ হতে মালয়েশিয়া সরকার ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে এর মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করতে প্রতিদিন সেখানকার বাংলাদেশ দূতাবাসে ভিড় করছেন হাজার হাজার বাংলাদেশি পাসপোর্ট আছে তারপরে ডেট যাই ভুগে কি এর জন্য আমি আরো বানাইতেছি এখানে আসছে পাসপোর্ট রিকভার করার জন্য প্রায় মনে করেন ৩ ঘন্টা আবার আমরা এখানেই দাঁড়াই আছি ডিসেম্বরের ৩১ আমাদের ডেট শেষ এর আগে আমরা নেভি স্রোত বা ইমিগ্রেশন স্রোত হাতে থাকে তাহলে আমাদের একটু ইমিগ্রেশন থেকে সুবিধা হবে পাসপোর্ট নবায়ন নতুন পাসপোর্ট সংগ্রহ করা সহ নানা কাজে দূতাবাসে এসে চরম ভোগান্তির শিকার হতে হয় বলে অভিযোগ করেন এসব কর্মী কে পাসপোর্ট নিতে আইছে আর কে দিতে আসছে এটা এটারে কোনো সিস্টেম নাই মানে জগা খিচুড়ি শুধু চাইতেছে রেমিটেন্স কিন্তু আমরা কিভাবে রেমিটেন্স দেব এইখানে আসছি একবার জমা দিতে ৪ দিন আবার নিতে ৪ দিন কেউ ৫ মাস কেউ ৬ মাস কেউ ১ বছর এরকম ভাবে সবাই আসছে যাচ্ছে ৩-৪ বার করে কাজ ফেলাইতে আসতে হয় কোম্পানির কাছে জবাব দিতে করে কাজ লাস্টে বাদ দিয়ে দেয় আজকের বেসিক মাইর ওটি মাইর সব মাইর ডেলিভারি ডেটের ৪০ দিনের ভিতরে পাসপোর্ট হয় না তাহলে এরা কি আমাদের সাথে মজা করে তবে অবৈধ বাংলাদেশিদের বৈধ হওয়ার বিষয়টি সর্বোচ্চ বিবেচনায় নিয়ে বাংলাদেশ হাইকমিশন সাধ্যমতো কাজ করছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা যে কারণে তাদের পাসপোর্টটা সময় মতো হয় না সেটা হচ্ছে কোনো ধরনের যদি তথ্য আপনি পরিবর্তন করেন অথবা গোপন করেন কোনো তথ্য পাসপোর্ট কিন্তু সিস্টেমে তো আটকে যাবে ১,৫০০ থেকে ১,৮০০ পাসপোর্ট জাস্ট ডেলিভারি হয় ঠিক প্রায় সমসংখ্যক রিইস্যু এবং এনরোলমেন্ট হয় এছাড়া ট্রাভেল পারমিট আছে অন্য ধরনের অ্যাটেস্টেশনের কাগজ আছে অনেক কিছু আছে যার জন্য বলছি যে ডেলি প্রায় ৪ থেকে ৪,৫০০ এখানে কনস্যুলার সার্ভিস দেওয়া হয় আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে রিহায়ারিং এর মাধ্যমে বৈধ হওয়ার সুযোগ পাবেন মালয়েশিয়া অবস্থানরত অসংখ্য অবৈধ বাংলাদেশি এ কারণেই বাংলাদেশ দূতাবাসের সামনে প্রতিদিন ভিড় করছেন এসব বাংলাদেশি অভিবাসীরা তাদের অভিযোগ দূতাবাসের শৃঙ্খলার অভাবেই নানা হয়রানির শিকার হতে হচ্ছে তাদেরকে যথাসময়ে এই সুযোগ পেতে দূতাবাসকে আরও বেশি তৎপর হওয়ার পরামর্শ দিয়েছেন এসব ভুক্তভোগীরা প্রসূন আশিস সময় সংবাদ জালান পাহাং কুয়ালালামপুর মালয়েশিয়া প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন জরিপ বলছে আগামী নির্বাচনে বিজয়ী হয়ে আবারও ক্ষমতায় আসবে আওয়ামী লীগ সোমবার ধানমন্ডিতে দলের সভানেত্রীর কার্যালয়ে দলীয় নেতাদের সাথে মত বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন এ সময় তিনি যে কোনো ষড়যন্ত্রের বিষয়ে সচেতন থাকতে নেতাকর্মীদের পরামর্শ দেন আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি এবং প্রচার প্রচারণার কর্মপরিকল্পনা বিষয়ে আওয়ামী লীগ এবং দলের সহযোগী সংগঠনের নেতাদের সাথে মত বিনিময় করেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় প্রায় ১.৫ ঘন্টা বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে জয় বলেন দেশে এই মুহূর্তে নির্বাচন হলে ২০০৮ এর নির্বাচনের চেয়েও বেশি ভোটে জয়ী হবে আওয়ামী লীগ এমন তথ্য এক জরিপে উঠে এসেছে বলেও জানান তিনি আওয়ামী লীগ আগামী নির্বাচনে ক্ষমতায় আসবে আওয়ামী লীগকে এখন আর মানুষের আওয়ামী লীগের প্রতি যেই বিশ্বাস এবং সাপোর্ট চলে এসেছে এখন আওয়ামী লীগকে
আওয়ামী লীগকে হারানোর মতন দল বাংলাদেশে আর ভোটে হারানোর মতন বাংলাদেশে আর দল নাই। এবার ভোট ধারে কাছেও হবে না, বিপুল ল্যান্ডস্লাইড হবে, সেটা একদম আমাদের জরিপে স্পষ্ট আসছে। ষড়যন্ত্র তো লেগেই আছে আমাদের বিরুদ্ধে, আমাদের খালি নজর রাখতে হবে যে আগামী এক বছর এমন কোনো ঘটনা দুর্ঘটনা যেগুলো আমরা গত নির্বাচনের আগে দেখেছি দেশের মানুষের উপর আগুন দিয়ে সন্ত্রাস চালিয়েছে, এরকম ঘটনা যাতে না ঘটে। এ সময় তিনি বলেন, কোন দল নির্বাচনে না এলে সেখানে আওয়ামী লীগের কিছু করার নেই। আমরা তো কাউকে বাধ্য করতে পারি না নির্বাচনে অংশ নিতে, এটা হচ্ছে গণতান্ত্রিক দল। কেউ যদি কোনো দল যদি নির্বাচনে না আসতে চায়, এটা আমাদের কিছু করার নেই, এটা আমাদের দায়িত্ব। সজীব অজিত জয় এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, আগামী নির্বাচনে দলের হয়ে কাজ করলেও প্রার্থী হওয়ার কোনো ইচ্ছে তার নেই। আমি প্রার্থী হচ্ছি না, আমার কাজ আমার উদ্দেশ্য হচ্ছে আমার দলকে ক্ষমতায় রাখা। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে বলে আবারও মন্তব্য করেছেন 14 দলের মুখপাত্র মোহাম্মদ আসিম। সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে 14 দলের বৈঠক শেষে তিনি মন্তব্য করেন। এ সময় তিনি বেগম খালেদা জিয়া আদালতে আত্মসমর্পণের নামে মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেন। এই জাতীয় নির্বাচন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধীনে হবে, সংবিধানের বাইরে যাওয়ার কোন সুযোগ নাই। খালেদা জিয়া বেশ কয়েকদিন ধরে তিনি আদালতে যে জন্মদিন নামে অসত্য মিথ্যাচার করে গেছেন, জন্মদিনের নামে তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আক্রমণ করেছেন, এই সরকারকে আক্রমণ করেছেন, প্রকান্তরে তিনি ওই সন্দেহবাদী শক্তিকে উৎসাহিত করেছেন। এদিকে জনগণকে বিভ্রান্ত করতে বেগম জিয়ার বিরুদ্ধে অর্থ পাচারের মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর হাইকোর্ট মাজার চত্বরে দুস্থদের শীতবস্ত্র বিতরণ শেষে তিনি একথা বলেন। সোমবার ঢাকা মহানগরী বিএনপি দক্ষিণের উদ্যোগে অসহায় গরিবদের মাঝে শীতের কাপড় বিতরণ করা হয়। রাজধানীর মতো সারা দেশে বিএনপি অসহায় মানুষের পাশে দাঁড়াবে বলে জানান ফখরুল। এ সময় রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সরকার দলীয় প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করছেন বলেও অভিযোগ করেন তিনি। নির্বাচন চলছে, সেখানে এখন পর্যন্ত সরকারি দল তারা অনেকগুলো ভায়োলেশন অফ দ্য ইলেকশন রুলস করেছে, আমরা সেটা জানিয়েছি। আমরা আশা করি যেখানে নির্বাচন কমিশন একটা সুষ্ঠু নির্বাচন করবে, আমরা তো বলেইছি পরিষ্কার করে যে তারা প্রমাণ করুক। আমরা এখন পর্যন্ত সারা পৃথিবীতে খোঁজ নিয়ে দেখেছি যে এই ধরনের কোনো সম্পত্তির কোনো ভিত্তি নেই, এই ধরনের সংবাদ সম্পূর্ণ মিথ্যা সংবাদ, তারা জনগণকে বিভ্রান্ত করবার জন্য প্রচার করছে। এমনকি যে প্রপার্টিগুলোর কথা বলা হয়েছে সেই প্রপার্টিগুলোরও কোনো অস্তিত্ব নেই। অধস্তন আদালতের বিচারকদের চাকরি সংক্রান্ত শৃঙ্খলা বিধির গ্যাজেট প্রকাশ করেছে আইন মন্ত্রণালয়। আইনমন্ত্রী জানিয়েছেন, সুপ্রিম কোর্টের পরামর্শের আলোকেই এই বিধি প্রণয়ন করা হয়েছে। পদত্যাগ করা প্রধান বিচারপতি এস কে সিনহার কারণেই এই বিধির গ্যাজেট প্রকাশে বিলম্ব হয়েছে বলেও জানান আইনমন্ত্রী। এদিকে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মনে করেন, এর ফলে বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েনের অবসান হলো। প্রায় 18 বছর আগের বিচার বিভাগ পৃথকীকরণ মামলার রায়ের 12 দফা নির্দেশনার মধ্যে অন্যতম ছিল অধস্তন আদালতের বিচারকদের জন্য চাকরি শৃঙ্খলা বিধি প্রণয়ন। কিন্তু এতদিনেও শৃঙ্খলা বিধি প্রণয়ন না হওয়ায় বিভিন্ন সময়ে ক্ষোভ প্রকাশ করেন সর্বোচ্চ আদালত। গত বছরের 7ই মে একটি খসড়া শৃঙ্খলা বিধি আইন মন্ত্রণালয়ে পাঠায় সুপ্রিম কোর্ট। আইন মন্ত্রণালয়ও পাল্টা আরেকটি খসড়া পাঠায়। এ নিয়ে টানাপোড়েন দেখা দেয় বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের মধ্যে। এরপর প্রায় 30 বার শৃঙ্খলা বিধির গেজেট প্রকাশে সরকারকে সময় দেয় আপিল বিভাগ। সবশেষ বিচারপতি এস কে সিনহা পদত্যাগ করলে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওহাব মিয়া ও আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে এ নিয়ে বৈঠক করেন আইনমন্ত্রী। পরে রাষ্ট্রপতির অনুমোদন শেষে সোমবার সন্ধ্যায় শৃঙ্খলা বিধির গেজেট প্রকাশ করল সরকার। আইনমন্ত্রী জানান, সুপ্রিম কোর্টের নির্দেশনার আলোকে এই গেজেট। মাননীয় সুপ্রিম কোর্টের যে পরামর্শ তা কিন্তু অক্ষরে অক্ষরে তাদের পালন করা হয়েছে, তাদের সাথে সমন তাদের সাথে একটা ঐক্যমতে পৌঁছিয়েই এই শৃঙ্খলা বিধি
আজকে গেজেট করা হয়েছে। পদত্যাগকৃত প্রধান বিচারপতির দিকে ইঙ্গিত করে আইনমন্ত্রী বলেন, একজন ব্যক্তির কারণে গেজেট প্রকাশে এ বিলম্ব। আপনারা হয়তো দেখবেন যে এই শৃঙ্খলা বিধি নিয়ে অনেক নাটক হয়েছে, কিন্তু আমি আজকে আপনাদেরকে বলবো যে বিচার বিভাগের সাথে নির্বাহী বিভাগের কিন্তু কোনো দ্বন্দ্ব ছিল না। একজন ব্যক্তির এটাকে রাজনীতিকরণ করার চেষ্টার কারণে এটা বিলম্বিত হয়েছিল। সাবেক আইনমন্ত্রী মনে করেন, গেজেট প্রকাশের ফলে দুই বিভাগের দীর্ঘদিনের টানাপোড়েন দূর হলো। নিম্ন আদালতের বিচারক এবং অন্যান্য যারা স্টাফ আছে তাদের সুশৃঙ্খল বা তাদেরকে আচরণ বিধি শৃঙ্খলা আনার জন্যই এই বিধিটা অতীব প্রয়োজন ছিল। শূন্যতার কারণেই কিন্তু নানান রকমের তর্ক বিতর্ক এবং জুডিশিয়ারের মধ্যে কিছুটা বিভেদ সৃষ্টি হয়েছিল নির্বাহী বিভাগের, সেইটা অন্তত নিরসন হয়েছে। অধস্তন আদালতের বিচারকদের এই শৃঙ্খলা বিধিটি আগামী বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দাখিল করার কথা রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরো থাকছে। পেটে গজ রেখে সেলাই করার দায়ে এক ভুয়া চিকিৎসককে পুলিশ হেফাজতে নেওয়ার নির্দেশ। এ ধরনের ঘটনা কসাইকেও হার মানায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া উচ্চ আদালতে। তুরস্কের ইস্তাম্বুলে ওআইসির ষষ্ঠ এক্সট্রা অর্ডিনারি ইসলামিক সামিটে যোগ দিতে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত 10:30 তার্কিস এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। এ সময় রাষ্ট্রপতিকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, তিন বাহিনীর প্রধানরা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা। তিন দিনের সম্মেলন শেষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ 14 ডিসেম্বর বাংলাদেশ এয়ারলাইন্সে একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এদিকে তিন দিনের সরকারি সফরে ফ্রান্স পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ওয়ান প্ল্যানেট সামিটে অংশগ্রহণের পাশাপাশি একাধিক দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে তার। সোমবার সকালে প্রধানমন্ত্রী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্যারিসের দিকে রওনা হন। বাংলাদেশ সময় রাত 12:45 দিকে তিনি সেখানে পৌঁছান। সফরকালে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে তার। মঙ্গলবার প্যারিসে অনুষ্ঠিত হবে ওয়ান প্ল্যানেট সামিট। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণের মাধ্যমে জলবায়ু পরিবর্তন বিষয়ক প্যারিস চুক্তি বাস্তবায়নে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে সামিটে বিশ্ব নেতারা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণে গুরুত্ব দিয়ে যে বক্তব্য রাখবেন তা আগামীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। এবার রোহিঙ্গা প্রসঙ্গ। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে শারীরিক স্বাস্থ্য সেবার পাশাপাশি জরুরি হয়ে দেখা দিয়েছে মানসিক চিকিৎসা। রাখাইন থেকে পালিয়ে আসার ভয়াবহ অভিজ্ঞতায় অনেকেই মানসিক রোগে আক্রান্ত। দুর্বিষহ অভিজ্ঞতার মধ্য দিয়ে পার হওয়া শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কিছু সংস্থা কাজ করলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। কক্সবাজারের সিভিল সার্জন জানান, মানসিক স্বাস্থ্য সেবা বাড়ানোর দিকে নজর দেওয়া হচ্ছে। নূর কলিমা 11 বছরের শিশুটির কাছে মিয়ানমার থেকে পালিয়ে আসার 5 দিনের অভিজ্ঞতা সবচেয়ে ভয়াবহ। সে সময় তার খাবারের চাহিদা পূরণ করে কলাগাছের বাকল আর কাপড় বলতে অন্য রোহিঙ্গাদের ফেলে আসা রক্তে ভেজা কাপড়। সেখানে সঙ্গী পোকামাকড়, পরিবারের অন্যদের আগেই হত্যা করেছে মিয়ানমার সেনারা, তারও সাক্ষী নূর। নূর কলিমা বলে, এখনো রাতে ভয়ে জেগে ওঠে সে। মানুষ দেখতে মতো ইতারা গুলি মাইনারা লুড়ি দেখো ইতারা গুলি মারতে 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 বেড়ায় গোয়া দিন রাখে মারি ওরি যেত ইতারা বেড়ায় ধরে মারি ফেললে বেড়িয়ানে মরি গিয়ে। নূর ছাড়াও ক্যাম্পের অনেক শিশু এমন ভয়াবহতার সাক্ষী। তাদের জন্য পথ্যগত চিকিৎসা ছাড়াও মানসিক সহায়তা প্রয়োজন বলে মনে করেন ক্যাম্পে কাজ করছে এমন স্বাস্থ্য সংগঠনগুলো। তাদের ফ্যামিলি মেম্বারসের সামনে দেখা যাচ্ছে যে রেপ হচ্ছে, তারপর মেরে ফেলছে, পচা লাশ ওরা চোখে দেখে আসছে, ফুলে উঠছে লাশ, ওরকম মানে খুব ভালনারেবল একটা অবস্থার মধ্যে ওরা আসছে। চিকিৎসা সবই ঠিক আছে, এখন মোটামুটি এদের ওই যে পরার কাপড়, শীতের কাপড় তাও পাচ্ছে। কক্সবাজারের সিভিল সার্জন জানান, ক্যাম্পগুলোতে নারী ও শিশুদের মানসিক সহায়তার পরিসীমা বাড়াতে স্বাস্থ্যসেবা সংস্থাগুলোকে কাজ করতে পরামর্শ দেওয়া হচ্ছে। কোথায় ল্যাপস এন্ড গ্যাপস হচ্ছে সেগুলো পূরণ করছে। প্রত্যেক ডিসিপ্লিন নিয়ে আমরা আপনি সাইকোলজিক্যাল, মেন্টাল,
তারপরে মেন্টালি হ্যান্ডিক্যাপ, হ্যাঁ, সেরিব্রাল পলসি, এই ধরনের মেন্টালি রিটার্ডেড যে সমস্ত বাচ্চাগুলো আছে সাপোর্ট আমরা দিয়ে যাচ্ছি। এছাড়া রোহিঙ্গাদের পরিবারগুলোতে কিশোরীদের বাড়ির বাইরে ঘোরাফেরা করা অনেকটাই নিষেধ, আবার কৈশোর পেরোতে না পেরোতেই বিয়ে দেওয়ার প্রবণতাও প্রতিটি ঘরেই। তাই পরিবারগুলোকে সচেতনতা বাড়ানোর দিকেও মাঠের স্বাস্থ্যকর্মীরা লক্ষ্য রাখছেন বলে জানান তিনি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, উখিয়া, কক্সবাজার। রোহিঙ্গা নারীদের রাখাইন থেকে বিতাড়িত করতেই মিয়ানমার সেনাবাহিনী পরিকল্পিতভাবে নারীদের গণধর্ষণ করেছে বলে এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে। মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস কক্সবাজারের কুতুপালং ও ঘুমধুম রোহিঙ্গা শিবিরে পালিয়ে আসা 29 নির্যাতিতার সাক্ষাৎকারের ভিত্তিতে ওই প্রতিবেদন প্রকাশ করে। নিপীড়িতদের বয়স 13 থেকে 35 বছরের মধ্যে জানা গেছে। গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত তারা একাধিকবার সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়েছেন। রোহিঙ্গা নারীদের দেশ থেকে বিতাড়িত করতে এবং এই জাতিসত্তাকে নিশ্চিহ্ন করতে সেনারা ধর্ষণকে অস্ত্র হিসেবে ব্যবহার করত বলে অভিযোগ করেছে জাতিসংঘ। রোহিঙ্গা শিবিরে আসা চিকিৎসক ও দাতা সংস্থাগুলো জানায়, পালিয়ে আসা বেশিরভাগ নারী ধর্ষণের শিকার হলেও চিকিৎসা নিতে আসছেন হাতে গোনা কয়েকজন। এর মধ্যে শুধুমাত্র ডক্টরস উইদাউট বর্ডার্স 113 ধর্ষিতা নারীকে চিকিৎসা দিয়েছেন, তাদের মধ্যে 9 বছরের এক শিশুও ছিল। দেশের মানুষকে সহজ ও স্বাচ্ছন্দ্যে ডিজিটাল বাংলাদেশের সুযোগ দিতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব আচার্য। সোমবার সচিবালয়ে বাংলাদেশ ডাক বিভাগের ডাক টাকা নামের নতুন সেবা কার্যক্রমের উদ্বোধন করে তিনি একথা জানান। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জয়ের উপস্থিতিতেই এই সেবার প্রথম অ্যাকাউন্টটি খোলা হয় মর্জিনা বেগম নামের একজন নারীর নামে। মূলত ব্যাঙ্গালোর ক্রেডিট কার্ডের মতোই এ সেবাটি পাওয়া যাবে দেশের ডাকঘরগুলো থেকে। মাত্র 2 টাকা ন্যূনতম ব্যালেন্স রেখে বিনামূল্যে ডাক টাকার অ্যাকাউন্ট খোলা যাবে। ডাক টাকা ব্যবহারকারীরা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সাথে লেনদেন করতে পারবেন। সেবা কার্যক্রম উদ্বোধন করে সচিব অজয় জয় বলেন, 2018 সালের মধ্যে 3 কোটি জনগোষ্ঠীকে সেবার আওতায় আনা হবে। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস হচ্ছে আমাদের ডিজিটাল বাংলাদেশের, আমি বলবো, একটি গুরুত্বপূর্ণ এবং শেষ একটা পর্যায়ে, যেটা অত্যন্ত প্রয়োজন, যেটা আপনার সম্পূর্ণ ডিজিটাল বাংলাদেশকে টাইং করে। আমরা চাই যে মানুষের জীবন সহযোগিতা করতে, সিম্পলিফাই করতে, সহজ করতে, সব কিছু যাতে ফোনের মোবাইলের মাধ্যমে, অনলাইন ইন্টারনেটের মাধ্যমে তারা তাদের জীবন সব সেবা পেতে পারে। ফাইন্যান্সিয়াল সার্ভিসেস টাকাটাকে ডিজিটাইজ না করা পর্যন্ত এটা সম্পূর্ণভাবে সম্ভব না। গ্রামে সাধারণত ব্যাংক নাই, তো এই ডিজিটাল টাকা মানুষের হাতে কিভাবে পৌঁছাবো, তো আমাদের চিন্তা ছিল যে আমরা ডাকঘর দিয়েই এই সেবাটা মানুষের কাছে পৌঁছাবো। আজকের এই সফটওয়্যার, আপনাদের সিস্টেমটা দেখে আমি খুবই আনন্দিত। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ, আশা করি এটা সাকসেসফুল হবে। যত বেশি মানুষ ব্যবহার করতে পারবে তাতেই আমাদের দেশের মানুষের সেবা হবে। খুবই আনন্দিত দেখে যে 2 টাকা দিয়ে একটা ব্যাংক অ্যাকাউন্ট করা যাবে আজকে, এতে আমাদের দেশের গ্রামের মানুষ লাভবান হবে। পাহাড়ি জনপদে নানা বঞ্চনার শিকার আদিবাসী নারীরা, শিক্ষার অনগ্রসরতায় ক্রমশ বাড়ছে নারীর প্রতি সহিংসতার চিত্র, বঞ্চিত হচ্ছেন মৌলিক অধিকার থেকে। পার্বত্য চট্টগ্রামের সেই সমাজ ব্যবস্থার পরিবর্তন করে নারীর অধিকার রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখছে স্পার্ক। সমাজ উন্নয়নে অনবদ্য ভূমিকা রাখায় এবছর জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পেয়েছে তরুণদের এমন 30টি সংগঠন। অদম্য বাংলাদেশের গল্পে আজ থাকছে স্পার্কের পথচলা। প্রকৃতির নৈসর্গিক বৈচিত্র্যের অপরূপ সৌন্দর্যের ভূমি রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি নিয়ে পার্বত্য চট্টগ্রাম। পাহাড় আর সবুজে ঘেরা এ জনপদে বাঙালি আদিবাসী মিলিয়ে নানা জনগোষ্ঠীর বাস। অপরাপর সমাজ ব্যবস্থা থেকে পাহাড়ি সমাজ ব্যবস্থা কিছুটা আলাদা। এখানকার 80% বেশি নারী ঘরের বাইরে কাজ করে থাকেন, কিন্তু এখানেও নারীকে দমিয়ে রাখতে আছে প্রত্যক্ষ পরোক্ষ নানা প্রবণতা। নারীদের বঞ্চনা থেকে মুক্তির লক্ষ্যে 2013 সালে যাত্রা শুরু হয় সাপোর্টিং পিপল অ্যান্ড রিবিল্ডিং কমিউনিটিস বা স্পার্ক।
সমাজে নারীর প্রতি বৈষম্যটা আছে, তো আমরা চাচ্ছি যে এটা মানে কাটিয়ে উঠতে জেন্ডার সেক্স এই ট্রেনিংগুলো করি, এগুলোর মাধ্যমে আমরা সচেতন হচ্ছি এবং অন্যকেও আমরা সচেতন করার চেষ্টা করি। নারীর অধিকার রক্ষার পাশাপাশি নারীর প্রতি সহিংসতা বন্ধেও নানা উদ্যোগ। বাল্য বিয়ে ও বৈষম্যহীন পাহাড়ি জনপদ করতে চলে প্রদর্শনী, যেখানে তুলে ধরা হয় নারীর অধিকারের কথা, ছড়ানো হয় নারী শিক্ষার বার্তাও। আবার কখনো সংগঠনের কর্মীদের সাংস্কৃতিক পরিবেশনায় উঠে আসে সমাজে অবস্থান, নারীর প্রতি সহিংসতা নয়, ভালোবাসায় সমান তালে এগিয়ে যাওয়ার উপায়। নারীদের নিয়ে যখনই কথা বলতে যায়, স্বাভাবিকভাবে এটা পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে আমরা কথা বললি, কাজে সমাজের মানুষের মেন্টালিটি এখনো ওভাবে গড়ে ওঠেনি এভাবে অ্যাকসেপ্ট করার মতো, কাজে বিভিন্নভাবে আমরা সামাজিক বাধার সম্মুখীন হচ্ছি আর কি প্রতিনিয়ত। পাহাড়ি জনপদে নানা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনেও এগিয়ে এসেছে সংগঠনটি। তিন পার্বত্য জেলার সমাজ উন্নয়নে এমন অনবদ্য অবদানে এবছর জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড পেয়েছে স্পার্ক। সময় সংবাদ রাঙ্গামাটি। পটুয়াখালীতে পেটে গজ রেখে সেলাই করার দায়ে ভুয়া এক চিকিৎসককে হাতে নাতে পুলিশে দিল উচ্চ আদালত। ভুয়া ওই চিকিৎসকের নাম অর্জুন চক্রবর্তী রাজন। তিনি পটুয়াখালীর বাফলে নিরাময় নামে একটি ক্লিনিকের কথিত ফিজিশিয়ান। দীর্ঘদিন পলাতক থাকার পর হাজির হয়ে নিজের দোষ স্বীকার করলে তাকে এজলাসেই পুলিশে দেন আদালত। এ সময় আদালত ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এ ধরনের ঘটনা কসাইকেও হার বানায়। সিজারের সময় পেটে গজ রেখে সেলাই করায় ইনফেকশন হয়ে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন পটুয়াখালীর বাফলের মাকসুদা বেগম। এমন ঘটনায় নড়ে চড়ে বসে উচ্চ আদালত। পটুয়াখালীর সিভিল সার্জন আদালতকে জানান সংশ্লিষ্ট ওই চিকিৎসক ভুয়া রাজন দাস নামে আরেকজনের সার্টিফিকেট জাল করে তিনি চিকিৎসা করে আসছিলেন। উচ্চ আদালত কয়েক দফা অভিযুক্ত ডাক্তারকে হাজিরের নির্দেশ দিলেও তিনি হাজির হননি। সোমবার হাজির হয়ে আদালতকে জানান তিনি ডাক্তার নন, একজন ফিজিওথেরাপিস্ট। এ সময় ভুয়া ডাক্তারকে গ্রেফতারে পুলিশকে নির্দেশ দেন উচ্চ আদালত। ফুল থানার মামলাতে তাকে অ্যারেস্ট করে সেখানে পাঠিয়ে দেওয়ার জন্য বলেছে এবং ওই আইওকে বলেছে যে সেই সঙ্গে সংশ্লিষ্ট যারা আছে যদি তাদের সঙ্গে সংশ্লিষ্ট যারা থাকে প্রপার ইনভেস্টিগেশন করে আদালতের জন্য অতি দ্রুত তার একটা রিপোর্ট প্রদান করে। এই ঘটনাকে আদালত কসাইয়ের সঙ্গে তুলনা করে এমন ভুয়া চিকিৎসকদের সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন উচ্চ আদালত। কোর্ট বিষয়টা নিয়ে প্রচণ্ড উষ্মা প্রকাশ করেছেন এবং বিস্ময় প্রকাশ করেছেন যে যে সমস্ত লোক ডাক্তার না এবং যে সমস্ত ক্লিনিকগুলি ডাক্তারের ইয়ে সম্পর্কে নিশ্চিত না হয়ে তাদেরকে অপারেশন করতে দেয় এবং মানুষকে তারা গিনিপিক হিসাবে ব্যবহার করছে এবং আদালত এই যে সমস্ত ক্লিনিকটা ছিল সেই ক্লিনিকের উপরে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছেন। এই ঘটনায় পটুয়াখালীর বাউফলে ডাক্তারের বিরুদ্ধে একটি মামলা হয়েছে আর ক্ষতিগ্রস্ত মাকসুদাকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে আগামী বুধবার আদেশ দিবেন উচ্চ আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর আফতাবনগর থেকে এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শারমিন আক্তার ওরফে নিশি নামে এক তরুণীকে আটক করা হয়েছে। সোমবার আফতাবনগরের একটি বাসা থেকে উদ্ধার করা নিহত মঞ্জিল হক নামের ওই ব্যবসায়ীর হাতেও পায়ে আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে পারিবারিক বা ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাকে। তবে পরিবারের দাবি মঞ্জিলের প্রেমিকা ওই খুনের সাথে জড়িত। সকালে খুনের কিছুক্ষণ আগে মঞ্জিলের প্রেমিকা অপরিচিত চার যুবককে নিয়ে মঞ্জিলের সাথে দেখা করতে আসে বলেও জানায় বাসার দারোয়ান। একটা মহিলা এসে ঢুকে গেছে, ঢুকে যাওয়ার পরে আবার পাঁচ দিন চার দিন পুরুষ এসে আমি খুলে দিছি কিন্তু ওনারা গেছে। মঞ্জিল তো মারা গেছে, কি বলেন এটা, কি মারা যায় কিভাবে? মেয়ে নিয়ে আসছিল, মেয়ের আসছিল, ছেলের আসছিল, মেয়েদের ঘটনা এটা উনি বলল। হত্যাকাণ্ডের পিছনে আপনার পারিবারিক কারণ থাকতে পারে অথবা ব্যবসায়িক দ্বন্দ্ব থাকতে পারে অথবা অন্য কোনো কারণ আছে কিনা সবকিছু আমরা আমাদের তদন্তে কাটিয়ে দেখছি। পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এটা আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। নাগরিক সেবায় উদ্ভাবন নিয়ে সাউথ সাউথ কোঅপারেশন নাগরিক কেন্দ্রিক সেবা প্রদানে বিস্তৃত ধারণা সৃষ্টি, জ্ঞান অভিজ্ঞতা বিনিময় এবং এসডিজি অর্জনে বিরাট ভূমিকা রাখবে নাগরিক সেবায় উদ্ভাবনের জন্য সাউথ সাউথ কোঅপারেশন। বিষয়ক দুদিন ব্যাপী আন্তর্জাতিক কর্মশালায় সমাপনী অনুষ্ঠানে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে করবি হলে কর্মশালার সমাপন অনুষ্ঠান হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ও A2I প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম, ইউনাইটেড নেশনস অফিস ফর সাউথ সাউথ কোঅপারেশনসের পরিচালক জর্জ সেডিক, A2I প্রোগ্রামের পলিসি অ্যাডভাইজার আনির চৌধুরী উপস্থিত ছিলেন। কর্মশালায় অংশগ্রহণকারীরা নাগরিক সেবায় নানা সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে বুধবার রাজধানী সহ সারাদেশের জেলা, উপজেলা ও মহানগরে প্রতিবাদ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনের কারণে রংপুর মহানগরে কর্মসূচির আওতামুক্ত থাকবে বলেও জানান তিনি। কুইক রেন্টালের নামে যে বিদ্যুৎ উৎপাদনের কথা বলা হয়, এটা সে কাজীর গরুর মতো কেতাবে আছে কিন্তু গোয়ালে নেই। মূলত বিদ্যুতের উৎপাদন বাড়েনি, শুধুমাত্র পকেট ভারী হয়েছে ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের। গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির সরকারের গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে আগামী 13ই ডিসেম্বর বুধবার ঢাকা সহ সারা দেশে প্রতিবাদ কর্মসূচি। কেন্দ্রীয় শহীদ মিনার সহ রাজধানীর 8টি স্থানে আগামী 13 ডিসেম্বর থেকে 7 দিন ব্যাপী বিজয় উৎসব উদযাপন করবে সম্মিলিত সাংস্কৃতিক জোট। আর এবারের বিজয় উৎসবে উপজীব্য করা হয়েছে বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণকে। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC-তে এক সংবাদ সম্মেলনের কথা জানান সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস। কেন্দ্রীয় শহীদ মিনার 13 তারিখ উদ্বোধন হবে এবং 14 তারিখ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার, ধানমন্ডি রবীন্দ্র সরোবর মঞ্চ, রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ মঞ্চ, মিরপুর 6 নম্বর সেকশন কচিকাচার মেলার যে মাঠ, উত্তরা রবীন্দ্র সরণী মঞ্চ এবং দনিয়াতে বিজয় উৎসবের কর্মসূচি পালিত হবে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন, মুক্তিযোদ্ধারা স্মৃতিচারণ করবেন। 7ই মার্চের ভাষণটিকে নিয়ে আমরা আমাদের সামনের দিকে এবারের বিজয় উৎসবকে এগুনোর পরিকল্পনা করেছি। স্বাধীনতার 4.5 দশক পরও বেসরকারি খাতে কাঙ্ক্ষিত বিনিয়োগ হচ্ছে না বাংলাদেশে। এর কারণ হিসেবে উদ্যোক্তারা দায়ী করেছেন জমির স্বল্পতা, গ্যাস বিদ্যুৎ সংকট ও ঋণের উচ্চ সুদের হারকে। সেই সঙ্গে রয়েছে দীর্ঘমেয়াদী নীতিমালার অভাব ও অবকাঠামোগত সীমাবদ্ধতা। সময়ের সঙ্গে বেড়েছে আস্থার সংকট ও ব্যবসার খরচ। তবে বিনিয়োগে পরিবেশ সৃষ্টিতে রোডম্যাপ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। বিজয়ের অর্থনীতিতে বিনিয়োগ নিয়ে হাজারা শিলের রিপোর্ট। স্বাধীনতার পর একই সাথে চলে দেশ পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের কাজ। ভঙ্গুর অবকাঠামোর মধ্যে 80 দশক পর্যন্ত বিনিয়োগ হয়েছে মূলত সরকারি পর্যায়ে। বেসরকারি খাতে বিনিয়োগ আকর্ষণে 1989 সালে গঠন করা হয় বিনিয়োগ বোর্ড। তবে নানা জটিলতার কারণে কার্যকর ভূমিকা রাখতে পারেনি সংস্থাটি। পরিসংখ্যান বলছে 2005 সাল থেকে গতি আসে ব্যক্তি খাতে বিনিয়োগে। বিনিয়োগের সমস্যা নিরসনে সর্বশেষ 2016 সালে বেসরকারিকরণ কমিশন ও বিনিয়োগ বোর্ডকে এক করে গঠন করা হয় বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। নানা উদ্যোগের ফল হিসেবে গত এক যুগে বেসরকারি বিনিয়োগ প্রায় 5 গুণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় 1,93,000 কোটি টাকায়। তবে অবকাঠামো সমস্যা, বিনিয়োগী সুরক্ষা ও উপযুক্ত নীতি কৌশল না থাকায় বিনিয়োগের সম্ভাবনা বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করেন শিল্প উদ্যোক্তারা। আপনার যদি পলিসি ইনশিওর না করতে পারেন, আমরা যখন বিনিয়োগ করি আমরা তো 10 বছর 15 বছর 20 বছর ধরে বিনিয়োগ করি, সেখানে যদি আমরা না জানি যে আগামী 15 বছরে কি হবে, আমরা বিনিয়োগটা কোত্থেকে করবো? পুনর্নির্ধারণ করা দরকার যে কোথায় কোথায় আপনার মনোযোগ থাকবে এবং সেগুলোর জন্য দীর্ঘমেয়াদী আপনার নীতি দরকার। বাংলাদেশ থেকে ইনভেস্টমেন্ট বাইরে কেন চলে যাচ্ছে? আজকাল ইথিওপিয়ার ইজ এ বিগ গার্মেন্ট ডেস্টিনেশন, কেন মানুষ ওখানে যাচ্ছে? ওখানে অনেক ট্রেড ফ্যাসিলিটি, রাস্তাঘাট বড়, গ্যাস পাচ্ছে, ইলেকট্রিসিটি রেট খুবই কম, ট্রেড কমিশন সেট করা। প্রবলেমগুলো আমাদের সলভ করতে হবে, সলিউশনগুলো আমাদের অ্যাডপ্ট করতে হবে। বিনিয়োগ বাড়াতে আস্থার সংকট কাটানোর পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ এবং
আর্থিক খাতের দুর্নীতি বন্ধের আহ্বান অর্থনীতিবিদদের। সরকারি উদ্যোগে যে অবকাঠামোগত উন্নয়নের যে পরিকল্পনাগুলো আছে অথবা স্পেশাল ইকোনমিক জোনগুলো যে পরিকল্পনাগুলো আছে এগুলো কবে বাস্তবায়িত হবে, রাজনৈতিক একটা অস্থিরতার একটা শঙ্কা আছে, সেগুলো কিন্তু বিনিয়োগকারীদের মনের ভিতরে নানা ধরনের কাজ করে। বিডা বলছে বিনিয়োগের পরিবেশ তৈরিতে রোডম্যাপ করা হয়েছে, আগামী মার্চ থেকে অনলাইনে দেওয়া হবে সব সেবা। এই পলিসি সিম্প্লিফিকেশন, রিফর্ম এবং প্রসেস সিম্প্লিফিকেশন এগুলো করার কাজ বিডা এখন করছে। অ্যাকশন প্ল্যান ডেভেলপ করা হয়েছে এবং টাইম বাউন্ড প্রত্যেকটা কাজের জন্য একটা স্পেসিফিক টাইম দেওয়া আছে, সেইভাবে কাজ করার জন্য সচিবালয় খোলা হয়েছে। বর্তমানে বেসরকারি খাতে বিনিয়োগ জিডিপির 23%, অর্থনীতিবিদরা বলছেন জিডিপি প্রবৃদ্ধি 8% নিতে হলে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়িয়ে 34% উন্নীত করতে হবে। হাজির শিউলি, সময় সংবাদ, ঢাকা। এবার প্রবাসের খবর। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে যুব সম্প্রদায়কে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আরও বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। রোববার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনের মহান বিজয় দিবস উপলক্ষে প্রীতি টেবিল টেনিস টুর্নামেন্টের উদ্বোধনকালে তিনি আহ্বান জানান। মোমেন বলেন, বিজয় দিবসের চেতনা বিকাশে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে খেলাধুলা। বৈরী আবহাওয়া সত্ত্বেও প্রথমবারের মতো আয়োজিত মহান বিজয় দিবস টেবিল টেনিস টুর্নামেন্ট নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক অংশগ্রহণ ছিল। টুর্নামেন্টের একক প্রতিযোগিতায় শেখ ইয়াসির ফরিদ এবং দ্বৈত প্রতিযোগিতায় শেখ সেলিম ও শেখ ইয়াসির ফরিদ জুটি চ্যাম্পিয়ন হয়। শুধু দ্বিপক্ষীয়ভাবেই নয়, রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোর তৎপরতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে মানবিক ত্রাণ ও বিশেষ আর্থিক সহায়তা বিষয়ক এক সভায় অংশ নিয়ে তিনি একথা বলেন। রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ আলোচনা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে মাসুদ